আজ আমরা আলোচনা করব ক্লাস থ্রির ইংরাজি প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে 2 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর নিয়ে। তো প্রথমে বলেছে চুজ দ্য রাইট ওয়ার্ডস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে সঠিক শব্দ চয়ন করে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। তো প্রথমে আজ দেখো টু লিটিল থামস হবে উত্তর, ঠিক আছে? তো এখানে আমরা লিখে দেবো থামস, টু লিটিল থামস দ্যাট উইগল আপ অ্যান্ড ডাউন, ঠিক আছে? নেক্সট আছে দ্য হর্স কী হবে, নে। এ মেল ডিয়ার ইজ কল্ড স্ট্যাক। এরপর দ্য বেবি অফ এ জেব্রা ইজ কল্ড ফোল। 2 নম্বর প্রশ্ন আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ফলস ইন দ্য গিভেন বক্সেস, এখানে সত্য বাক্যটির জন্য টি এবং মিথ্যা বাক্যটির জন্য এ বসাতে বলা হয়েছে। তো প্রথমে আছে দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক, হ্যাঁ এটা সঠিক, তাই এখানে আমরা টি লিখে দেবো। এরপর আছে দ্য কাটারপিলার ইজ হার্ড ওয়ার্কিং বাট দ্য বাটারফ্লাই ইজ লেসি, না এটা ভুল, তাই এখানে আমরা এফ লিখে দেবো, ঠিক আছে? নেক্সট আছে দেখো রাইট দ্য অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে, টল থেকে হবে শর্ট, ফ্যাট থেকে হবে থিন, এবং ওয়ার্ড টোর্ব আছে মাছ থেকে হবে চিউ, অর্থাৎ চেবানো। নেক্সট আছে দেখো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য মিনিংফুল, সরি রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু ফ্রম এ মিনিংফুল সেন্টেন্স, এখানে যে এলোমেলো শব্দগুলি দেওয়া আছে সেগুলিকে সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্যতে পরিণত করতে হবে। তো উত্তর হবে পেটস ক্যান নট গেট দেয়ার ওন ফুড, পশুরা তাদের নিজেদের খাদ্য জোগাড় করতে পারে না, ঠিক আছে? এরপর আছে 6 নম্বরে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিজের প্রশ্নগুলি উত্তর দিতে বলা হয়েছে। তো প্রথম প্রশ্ন হুইচ এনিম্যাল ক্যাচ মাইস, কোন প্রাণী কী করে বা কোন পশু ইঁদুর ধরে, উত্তর হবে ক্যাট ক্যাচেস মাইস। এরপর আছে হু ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিমেলস, উত্তর হবে ম্যান আর রেসপন্সিবল। এরপর আছে হোয়ার ইজ দ্য পোলার বিয়ার ফ্রম, দ্য পোলার বিয়ার ইজ ফ্রম সাইবেরিয়া। এরপর আছে নেম টু ডেজ অফ দ্য উইক স্টার্টিং উইথ দ্য লেটার টি, উত্তর হবে টিউজডে অ্যান্ড থার্সডে। তো এই ছিল আমাদের 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে। ধন্যবাদ।